আল্লাহ সর্বশক্তিমান এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে তার সার্বভৌমত্ব ঘোষণা করার জন্য তিনি বহু নবী বা প্রতিনিধি পাঠিয়েছেন এই পৃথিবীতে। তারা এই পৃথিবীতে ঈশ্বরের একত্ব প্রচার করেছিল, কিন্তু মহান সর্বশক্তিমান তার অস্তিত্ব প্রমাণ করার জন্য শুধুমাত্র তার প্রতিনিধিদের বার্তার উপর নির্ভর করেননি। তিনি অসংখ্য বিশ্বের মাধ্যমে তার শক্তি ও ক্ষমতার উদাহরণও তৈরি করেছেন, আর তারই একটি নমুনা হলো সাহাবি বৃক্ষ। এটি হচ্ছে একটি বরকতময় গাছ, পৃথিবীতে আল্লাহর রহমতের একটি বিশ্ব যা সাহাবি বৃক্ষ নামেও পরিচিত। উত্তর জর্ডানের অবাস্তব মরুভূমিতে অবস্থিত এই গাছটিকে সেখানকার লোকেরা জীবিত শেষ ভালো সঙ্গী বা সাহাবি বলে থাকে। এই গাছটি এমনই একটি গাছ যা 100 বর্গ কিলোমিটার মরুভূমিতে গত 1500 বছর ধরে একা দাঁড়িয়ে আছে। মরুভূমির রুক্ষ আবহাওয়ার কারণে গাছটি জন্ম থেকেই শুকনো ছিল, কিন্তু একসময় আল্লাহর নির্দেশে গাছটি সবুজ পাতায় ভরে গেল এবং গাছটি এখনও সবুজ। এই অবিশ্বাস্য গাছটি জর্ডানের সাফা মরুভূমির মাঝখানে অবস্থিত। জর্ডানের রাজা আবদুল্লাহ প্রথমে স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেন। 12 বছর বয়সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব সহ কাফেলার সাথে মক্কা থেকে সিরিয়া যাত্রা করেছিলেন। পথে তারা সিরিয়ার কাছে জর্ডানে পৌঁছায়। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল বিস্তৃত উত্তপ্ত বালুকাময় মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা আবু তালিব পথে বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু তারা কোনো বিশ্রামের জায়গা খুঁজে পায়নি। যত দূর চোখ যায় তারা কোনো গাছও দেখতে পায় না, কিন্তু অনেকটা দূরে তারা এই মৃত গাছটিকে লক্ষ্য করল। অগ্নিদগ্ধ মরুভূমিতে গাছটি ছিল শুকনা এবং পাতাহীন। অন্য কোনো বিকল্প না পেয়ে তারা ওই গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। জানা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচার সাথে গাছের নিচে বসেছিলেন তখন মৃত গাছটি জীবিত হয়ে ওঠে এবং গাছের ডাল সবুজ পাতায় ভরে যায় এবং তাদের ছায়া দিতে শুরু করে। সেই গাছ এখনও সাহাবি গাছ নামে পরিচিত। সে সময় বাহিরা নামে এক খ্রিস্টান সন্ন্যাসী বিষয়টি লক্ষ্য করেন। কাছের একটি প্রকোষ্ঠের নির্জনে অবসরপ্রাপ্ত বাহিরা যখন কাফলাটিকে আসতে দেখেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু প্রতীকের মাথার উপর একটি ছোট্ট মেঘ ঘোরাফেরা করছে, তাদের প্রখর সূর্য থেকে রক্ষা করছে। অতঃপর বাহিরা আবু তালিবের সাথে কথা বলতে আসলে তিনি বললেন, আমি কখনো কাউকে এই গাছের নিচে বসতে দেখিনি এবং এই গাছটি পাতাহীন ছিল, কিন্তু আজ গাছটি পাতায় ভরা। তিনি এই ছেলেটির নাম জানতে চাইলেন। চাচা আবু তালিব উত্তর দিলেন মুহাম্মদ। সন্ন্যাসী আবার জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? তখন তিনি উত্তর দিলেন আবদুল্লাহ। তারপর জিজ্ঞেস করলেন, মায়ের নাম কি? তখন আবু তালিব উত্তর দিলেন, আমিনা। বালক মুহাম্মদকে দেখে এবং তার পরিচয় জানার পর পাদ্রির চিনতে আর কিছুই অবশিষ্ট ছিল না যে তিনি বহুল প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাদ্রি আবু তালিবকে ডেকে বললেন, এই ছেলেটি বিশ্বের প্রধান, বিশ্বের নেতা এবং সে হবে বিশ্বের শেষ নবী। আমি বাইবেলে তার সম্পর্কে পড়েছি এবং আমি ঘোষণা করছি যে এই ছেলেটি শেষ নবী। বাহিরা তখন আবু তালিবকে যুবকদের সাথে রাখার জন্য অনুরোধ করছিলেন, এই সত্যের আলোকে যে এটি মানব জাতিকে উপহার দেবে। আজও গাছটি সবুজ পাতায় ভরা। আশ্চর্যের বিষয়, এই গাছটি যে প্রান্তরে আছে সেখানে কোনো গাছই টিকে থাকতে পারে না। গাছের চারপাশে মরুভূমি আর মরুভূমির একমাত্র অনুভূমিক জোড়া। উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে একাকী দাঁড়িয়ে থেকে বৃক্ষটি আল্লাহর অসীম কুদরতের সাক্ষী হয়ে আছে, সেই সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। দেখা হবে কিন্তু অদ্ভুতের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।